আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েসিস স্কলারশিপের একটি নতুন আপডেট নিয়ে তোমরা প্রায় অনেকেই ওয়েসিস স্কলারশিপের পোর্টাল থেকে একটি এসএমএস তোমাদের রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে একটি পেয়েছ তো সেই এসএমএসটি তোমাদের সঙ্গে শেয়ার করব সেই এস কাদের জন্য কী করতে হবে এই এসএমএসটি আসলে তোমাদের কি কি। করতে হবে প্রত্যেকটি বিষয় তুলে ধরবো তাছাড়া ওইসিস স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট তোমাদের সঙ্গে শেয়ার করছি কাজেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ওইসিস স্কলারশিপের তোমরা অফিশিয়াল পোর্টালে আসলেই এখানে একটি দেখতে পারবে অফিশিয়াল ওয়েবসাইটের একটি নোটিস এই নোটিফিকেশনে বলে দেওয়া রয়েছে দু সালে যে সমস্ত ক্যান্ডিডেট ওইসিস স্কলারশিপে আবেদন করেছে তাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মোবাইল নম্বর বা আধার কার্ডের লিঙ্ক নাও থাকে তবেও কিন্তু তারা এবছর স্কলারশিপের জন্য টাকা পেয়ে যাবে কিছুদিন আগে এটার উল্টোমুখী দেখা গিয়েছিল কিন্তু এখন নোটিফিকেশন বলে দিয়েছে তোমরা প্রত্যেকেই এবছর থেকে টাকা পাবে কিন্তু আগামী বছর থেকে তোমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যান্ডেটরি করা হবে তো এরপর নতুন যেই এস এম এস টি এসেছে এবার তোমাদের সঙ্গে সরাসরি সে বিষয়টি শেয়ার করছি গতকাল আমার বিসিডাব্লিউ অফিস থেকে আমাকে এই অফিসিয়াল পোর্টাল থেকে নোটিফিকেশন দিয়ে বা এস দিয়ে জানিয়ে দিয়েছে তো এই এস আমার কিন্তু গতকালকে এসেছে তো এই এস এম টিতে কী বলা রয়েছে ডিয়ার স্টুডেন্ট দ্য ওয়েসিস স্কলারশিপ অ্যাপ্লিকেশন পোর্টাল হ্যাজ বিন ওপেন্ড ফর দ্য ইয়ার তেইশ চব্বিশ অর্থাৎ ওয়েসিস স্কলারশিপের পোর্টাল তেইশ চব্বিশের জন্য খুলে দেওয়া হয়েছে কাইন্ডলি লগ ইন ইন দ্য পোর্টাল ওয়েসিস ডট গভ ডট ইন এই অফিসিয়াল পোর্টালে লগ ইন করতে বলছে অ্যান্ড অ্যাপ্লাই ফর রিনুয়াল অ্যান্ড ফ্রেশ অ্যাপ্লিকেশন অ্যাস নিডেড অর্থাৎ আমার যদি প্রয়োজন থাকে ফ্রেশ বা রিনুয়াল অ্যাপ্লিকেশন তাহলে যেন আমি অতি শীঘ্রই এই স্কলারশিপে আবেদন করে দেই দিস অপরচুনিটি বেস্ট অফ লাক বিসিডব্লিউ টিডিডি এবং ডব্লিউ বি এসি এস সি এস এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে তো বেসিক্যালি এটা কিন্তু একটা রিমাইন্ডার যে সমস্ত ক্যান্ডিডেটরা ওইসিস স্কলারশিপে এখনও আবেদন করেননি সেই সমস্ত ক্যান্ডিডেটের এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে তারা যদি অ্যাপ্লিকেশন এখনও না করে থাকে তাদের জন্য অ্যাপ্লিকেশন পোর্টাল খুলে দেওয়া রয়েছে তারা যেন অতি দ্রুত এই ওইসিস স্কলারশিপে আবেদন করে দিতে পারে তো বেসিক্যালি এটাই ছিল এই ওইসিস স্কলারশিপের একটি রিমাইন্ডার তোমাদের অনেকেরই এই এস এম এস হয়তো এসেছে এবং ভবিষ্যতেও আসতে পারে এবং তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পাশাপাশি অফিসিয়াল পোর্টালে ওইসিস স্কলারশিপের কিন্তু আবেদনের লাস্ট ডেট এখানে কিন্তু এখনও মেনশন করা হয়নি অর্থাৎ তোমরা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাস পর্যন্ত কিন্তু ওইসিস স্কলারশিপের আবেদন চলবে এবং তোমরা চাইলে এই কয়েকদিনে আবেদন করে দিতে পারো তো তোমরা যারা এখনও ওইসিস স্কলারশিপে আবেদন করেননি তাদের উদ্দেশ্যে বারংবার বলা হচ্ছে যে ওইসিস স্কলারশিপের এখনও লাস্ট ডেট বলা হয়নি তাই ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই অতি দ্রুততা না করে ধীরে সুস্থে এই স্কলারশিপে আবেদন করে দিতে তো এই স্কলারশিপের টাকা তোমরা কতদিন পর পাবে এই স্কলারশিপের থেকে এবছর কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়নি এই স্কলারশিপের ফোরটি পার্সেন্ট টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এবং সিক্সটি পারসেন্ট টাকা কিন্তু স্টেট গভর্নমেন্ট থেকে দেওয়া হয় তো ফোরটি পারসেন্ট টাকা তোমরা সর্বপ্রথমে পেয়ে যাবে এবং তারপর সিক্সটি পার্সেন্ট টাকা তোমরা এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে তো এই দুটি ধাপে বর্তমানে কিন্তু স্কলারশিপে টাকা দেওয়ার কাজ সেটা কিন্তু চলছে তো আশা করছি এই ডিসেম্বর মাসে শেষে না হলেও জানুয়ারি মাসে তোমরা অনেকেই এই স্কলারশিপ থেকে টাকা পেয়ে যাবে তো টাকা কিভাবে চেক করবে টাকা পাবে কি না সেটা চেক করার জন্য তোমরা এখানে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন আছে এই অপশনে ক্লিক করে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে লগ করে নেবে এবং তোমাদের স্ট্যাটাসগুলি সামনে চোখের সামনে ভেসে উঠবে তো তোমাদের স্ট্যাটাস চেক করে নেবে কতদিন পর টাকা পাবে তোমরা নিজেরাই বুঝে নিতে পারবে তো এই পর্যন্ত ছিল একটি লেটেস্ট আপডেট